ত্রিবিধ তাপ তাকেও ভোগ করতে হয়। সাধারণ মানুষের মতো তাকে প্রারব্ধ ভোগের জন্য দুঃখ দিতে মধ্যমান হতে হয় না ঠিকই, কেননা তিনি এক অন্য অবস্থা মনের অবস্থা লাভ করেন। তিনি ক্রিয়ার পরাবস্থায় যেমন জগৎকে ভুলে গিয়েছিলেন, ক্রিয়ার পরাবস্থার পরাবস্থাতেও বাহ্য জ্ঞান ফিরলেও সমাধি স্মৃতির টান থেকে যায়, সেজন্য তাকে দুঃখেও তখন বিচলিত করতে পারে না, সুখেও তার স্পৃহাশূন্য অবস্থা আসে, আর এটাই হচ্ছে স্থিতধীর অবস্থা। স্থিতধী কিভাবে কথা বলেন? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন যে সমাধি উত্থিত যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার পুত্র মিত্র আত্মীয় বলে কারো প্রতি বিশেষ কোন স্নেহ তিনি দেখাবেন বা শত্রু বলে তার প্রতি দ্বেষভাব দেখাবেন এমন কিছু হয় না, কারণ তার কাছে ভালো মন্দ দুই সমান, কথাবার্তার সময়ও তার মধ্যে অন্য ভাব দেখা যায় না। এই যে যোগীর আমিত্ব, এই যোগীর আমিত্ব তখন লোপ পেয়ে যায়, তাই শত্রু মিত্র বলে কোনো ভিন্ন কথা মনে তার জাগে না, সুতরাং জাগতিক লাভালাভেও তার দৃষ্টি থাকে না, তার চিত্ত সর্বদাই ভ্রান্তিশূন্য এবং অজ্ঞান ও স্নেহাদি যে তামসী বৃত্তি সে সমস্ত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এরকম যোগীর চোখ কান নাক জীব ত্বক সাধারণ মানুষের মতো সব কিছু, হলেও তাদের যে গতি সেই গতিটি হচ্ছে অন্তর্মুখী, বাইরে নয়, তাই চোখ কান থাকা সত্ত্বেও সে বাইরের দৃশ্য দেখে না, বাইরের শব্দ শোনে না, বাইরের সব মায়ার খেলা, প্রাণের স্পন্দন ইড়াপিঙ্গলায় শ্বাসের গতি থাকায় অনুভূত হয়, কিন্তু ইড়াপিঙ্গলায় যখন শ্বাসের গতি থাকে না তখন সেটা অনুভূত হয় না। তাই অনন্ত শক্তির আত্মাই এই জগন্ময় পরিব্যাপ্ত, কঠোর উপনিষদে সেই কথা বলা হলো, স্বয়ম্ভূ ভগবান ইন্দ্রিয় সমূহকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন, তাই সে বাহ্য বিষয়াদি স্পর্শন শ্রবণ করে অন্তরাত্মাকে জানতে পারে না। কিন্তু যোগীগণ সমস্ত ইন্দ্রিয়দের গতি রোধ করে উঠস্থে তারা আত্মাকে দর্শন করেন, সেই আত্মাকে দর্শনের জন্য ইন্দ্রিয়গুলোকে কচ্ছপের ন্যায় বাইরে থেকে ভেতরে গুটিয়ে আনতে হবে, জীবকে চোখকে মনকে উল্টে দিতে হবে, অর্থাৎ জিহ্বা চক্ষু এবং মনকে উল্টে দিয়ে আমাদের ক্রিয়া করতে হয়। এমনকি দক্ষিণে এবং বামে যে শ্বাসের যে গতি উল্টে গিয়ে সবগুলোকে গুটিয়ে নিয়ে বিন্দুর মধ্যে স্থির হয়ে থাকতে হবে। যোগীর ক্রিয়ার পরাবস্থার পরাবস্থায় বাইরে কোনো গলযোগ দেখলেই সঙ্গে সঙ্গে আত্মস্থ হয়ে যান, অর্থাৎ কচ্ছপের ন্যায় পা মুখ সবকিছুকে গুটিয়ে নিয়ে সব ভেতরে টেনে নিয়ে একবারে বাহ্য ইন্দ্রিয়গুলো